হ্যালো বন্ধুরা, আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনার সামনে খুবই গুরুত্ব একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনার দেখাবো কীভাবে একটা সাবমিটার এবং সাবমিটার থেকে মেন সুইচ এবং মেন সুইচ থেকে সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করবেন। তো বন্ধুরা, কাজ শেখার জন্য এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখানে এই মধ্যে যেটা দেখছেন এটা হলো L2 বক্স, আর এইখানে আমার সার্কিট ব্রেকার বা মেন সুইচ আমার ব্যবহার হবে। তার উপরে এখানে 4-6 বোর্ড দিয়ে দুটো হোল্ডার সিস্টেম হবে এবং নিচে সুইচ বোর্ড কানেকশন দেবো। এখন এই ফুটা আমি আগে থেকে কিন্তু করেছি, তো এখন এখান থেকে কিন্তু আমার মেন সুইচ হবে, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ড এবং সুইচ বোর্ড থেকে উপরে যে হোল্ডার হবে তার কানেকশন হবে। তো সর্বপ্রথমে আমি মেন লাইন আমি এখানে কাজ করে আমি মেন সুইচে নিয়ে আসবো। এখন সাবমিটার যেহেতু বাইরে কানেকশন হবে, এই জন্য আমি 2.0 RM তার আমি ফুটা দিয়ে বের করে মিটার দিকে বের করে দিয়ে আমি এখন সার্কিট ব্রেকারের জন্য আমি লাইনটা নিয়ে আসবো। তো এখন এটা আমি 1/2 ইঞ্চি পাইপ দিয়ে আমি একটু ওয়ারিং করবো। দেখেন কাজটা যাতে সুন্দর হয় এই জন্য আমি পাইপ ব্যবহার করছি। তো এখানে লালটা হলো ফেজ এবং কালোটা হলো নিউট্রাল, আর এটা হলো ডিপি সুইচ। এটা 16 অ্যাম্পিয়ারের একটা ডাবল সার্কিট ব্রেকার। তো এখানে আপনি চাইলে কিন্তু উপরে ইনপুট করতে পারেন আর নিচে আউটপুট করতে পারেন। আবার যদি মনে করেন নিচে ইনপুট করবেন উপরে আউটপুট করবেন, সেটা আপনার ইচ্ছা। আপনার এটা সুবিধা অনুযায়ী আপনি উপরে বা নিচে যে কোনো জায়গায় দিলে কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনোভাবে দিতে পারেন। তা আমি এখন উপরে ইনপুট দিছি আর নিচে থেকে আমি আউটপুট করব। এখন দেখেন আমি যে ব্রেকার হবে, ব্রেকার থেকে যে সুইচ বোর্ড যতটুকু তার লাগবে আমি সে তারটা আমি কিন্তু আপনি কেটে নিয়ে দেখেন আমি এভাবে সুন্দর করে সুলিয়ে নিব। এখন এখানে দেখেন লাল এবং কালো, এখানেও কিন্তু ফেজ লাল এবং কালো নিউট্রাল। এখন এখানে আপনি একটা মনে রাখার বিষয়, উপরে যেটা ফেজ অর্থাৎ যেটা লাল তার দিবেন ঠিক এরকম তার নিচেই কিন্তু আবার লালটাই দিতে হবে, এবং কালো যে সুতা দিবেন তার নিচেই কিন্তু কালোই তোমাকে আপনাকে দিতে হবে। কারণ নিউট্রাল নিউট্রালই থাকবে এবং ফেজ ফেজই থাকবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখন সার্কিট ব্রেকার লাগানোর পর উপরে যে আমি বলছিলাম যে একটা সিলিং রোজ এবং একটা হোল্ডার্স হবে সেটা তার দিতে হবে। তো এখানে দুইটা ফেজ অর্থাৎ দুইটা সিস্টেমের জন্য দুইটা ফেজ লাগবে। তো তার আগে এখানে যেহেতু আমার একই মডেল তার, এটা হলো 1.3 RM তার যেহেতু লোডের তার, তে আর যেটা মেন লাইন এটা আমার 2.0। তো এখানে যেটা মেন লাইন এটাকে আমি আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এখানে মার করে দিয়েছিলাম। তো এখন উপরে দেখেন এখানে তিনটা তার, একটা নিউট্রাল এবং দুটা ফেজ তার। তো এখানে আমি নিউট্রাল কিন্তু উপরে আমি কমন করে নেব অর্থাৎ শর্ট করে নেব। তো এখন দেখেন উপরে কিন্তু যে তিনটা তার নিয়ে এসেছে এই তিনটা তার কিন্তু এইটা এইটা দেখেন উপরে তিনটা কিন্তু, আর এই পাঠে দুটা গেতা আমার হলো ফেজ এবং নিউট্রাল ডাইরেক্ট। এখন এই তারটাকে এখন প্রথমত আমি সার্কিট ব্রেকারটা আমি বক্সের ভিতর ঢুকিয়ে দেবো। তো এখানে সার্কিট ব্রেকার বসানোর জন্য একটা লক থাকে, দেখেন এই লকটা কিন্তু একটু পিছিয়ে পিছিয়ে নিলে পরে এটা খুব সুন্দরভাবে কিন্তু লাগাতে পারবেন, অথবা যদি আপনারা ঘাটে বসে একটু চাপ দেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা লক হয়ে যাবে। তো এখন এই সার্কিট ব্রেকারটা আমি এখন বসিয়ে দেবো, দেখেন সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর উপরে যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা এখন আমি এটাকে লাগিয়ে দিব। তো এটা হলো আপনার উপরে এবং নিচে একটা স্ক্রু সিস্টেম আছে, যেহেতু এটা টেকনো কোম্পানির আপনার L2 বক্স, যদি RFL বা ক্লিকের যদি হতো তাহলে এক লক থাকতো, ওটা কোনো স্ক্রু থাকতো না। তো আমার দেখেন L2 বক্স কিন্তু লাগানো হয়ে গেছে, এবং এখন এই নিচে আমি এখন এটুক আমি পাইপ দিয়ে দিব তে যাতে কাজটা আমার সুন্দর এবং ভালো দেখায়। এখন অ্যাকুরেট একটা মাপ নিয়ে আমি এটাকে কেটে দেবো। এটা আপনি হ্যাক্সা ব্লেড অথবা কাটিং প্লাস দিয়ে কিন্তু এটা কাটতে পারেন। তারপর আমি সুন্দর করে পাইপের ভিতরে ভরে দেবো, দেওয়ার পর সুইচ বোর্ডের ভিতরেও তারগুলো আমি ভরে দেব। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা যে কোনো রুমে বা দোকানে বা বাটা বাড়িতে আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন। তো মনে রাখবেন যে বিগত দিনে যা কাজ করেছেন মনে করবেন আজকের কাজটা যেন তার চেয়ে ভালো হয়, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু কাজ করতে হবে। কাজ কিন্তু কঠিন না, কাজ খুব সহজ জিনিস যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন। তো এখন উপরে আমার যেমন একটা হোল্ড এবং সিলিং রোজ হবে, সে আমি বোর্ডটাকে ধরে আমি এখানে পাইপ দিয়ে রেখে দেখেন আমি এখানে যেটা বলছিলাম যে নিউট্রাল আমার এখানে একটা, এখন এখানে আর একটা নিউট্রাল শর্ট করে দেবো। দেখেন এখানে কিন্তু নিউট্রাল তার জন্য দুটা নিউট্রাল বের করে আমি দেখেন দুই পাশে আমি কিন্তু আমি লাইনটা বের করে দিলাম। তো এখন একটা হোল্ডার এবং একটা সিলিং রোজ লাগবে। তো এখন স্ট্রেট সোজা করে এটাকে আমি সুন্দর করে বোর্ডটাকে
দুই পাশে দুটা স্ক্রুতে আটকে দেবো। এখন এটা এখানে সিলিং রোজ লাগাবো এবং একটা হোল্ডার লাগাবো। তো এক পাশে একটা সিলিং রোজ লাগিয়ে দিলাম, একটা ফেজ এবং একটা নিউট্রাল, এবং এই পাশে হোল্ডারের সময় কিন্তু একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে, দেখেন এখানেও কিন্তু একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে আমি কিন্তু হ্যান্ডবোর্ডের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু লাগিয়ে ফেলছি, আমার লাগানো শেষ। এখন আমি ব্যাকপার্টটাও আমি উপরে লাগিয়ে দিব। দেখেন আমার উপরে কিন্তু লাগানো হয়ে গেল। তো এখনও আমার কাজ উপরে প্রায় শেষ, এখন আমি কাজ করব সুইচ বোর্ডের। তো বন্ধুরা এখানে দেখেন দুটা, এটা আমার মেন তার, আর এই দুটা হলো একটা উপরের নিউট্রাল এবং একটা মেন নিউট্রাল, আর এই দুটা হলো আমার দুটা উপরে যে সিস্টেম লোডের যে আপনার হলো সিস্টেম, এটা এই দুইটা তার, আর এটা আমার সুইচ বোর্ড। এখানে দেখেন দুইটা সুইচ আছে, একটা ইন্ডিকেটর এবং একটা সকেট। তো এইখানে আমি লাগিয়ে ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য আমি কিন্তু আগে লাগিয়ে ফেলেছি। আর যেটা যেটা ফেজ হবে দেখেন এটা লম্বার পর কিন্তু আমি লাগিয়ে রেখেছি, আর যেটা ইন্ডিকেটর এবং একটা সকেট এটা দেখেন আমি কিন্তু আবার এই দুইটা তার দিয়ে আবার কিন্তু শর্ট করেছি। তো এখন প্রথমত আমি ফেজটাকে আমি লম্বার পর যে তারটা পুরাপুরি দেখেন তার ঢুকিয়ে দিয়েছি, এটা হবে ফেজ, এবং যেটা দুইটা সকেট এবং ইন্ডিকেটর দেখেন এটা কিন্তু নিউট্রাল ঢুকবে। দেখেন নিউট্রাল দুটা ঘাটে ঢুকিয়ে দিলাম, আর সুইচ দেখেন দুটা সুইচের উপরে যে হোল্ডার এবং সিলিং রোজের জন্য দেখেন দুটা সুইচের যে বাকি একটা যে আপনার হলো নাট ফাঁকা ছিল এই ফাঁকায় আমি দেখেন এখানে সংযোগ দিয়ে দিচ্ছি। এখন এই দুটা আমার হলো উপরে একটা সিলিং রোজ এবং একটা হোল্ডারের জন্য কানেকশন দিয়েছি, আর এই তারটা মেন তার আমার সার্কিট ব্রেকার থেকে সরাসরি দেখেন লম্বার যে লাইনটা যে গুণা তার, এই গুণা তারের যে কোনো এক নাট আমি ঢিল দিয়ে এটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আর নিউট্রাল দেখেন সকেট এবং ইন্ডিকেটার পাশাপাশি আছে, দেখেন এখানে নিউট্রালে প্রয়োজন আছে, এই জন্য দুই পাশে দুটা নিউট্রাল দিয়ে আমি বোর্ডটাকে কমপ্লিট করেছি। এরপর সুইচ বোর্ডটাকে আমি আটকিয়ে দেবো, দেওয়ার পর আমার কাজ কিন্তু আমার ভিতরের কাজ কিন্তু কমপ্লিট। দেখেন বন্ধুরা আমার কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি সাবমিটারের কানেকশন দেব। তো এখন আমি সাবমিটারের পাশে যাই। তো এখানে সাবমিটার আপনার হলো যে বসানোর জন্য যে আমার স্ক্রু ব্যবহার করতে হবে, এখানে কিন্তু তিনটা ফুট একটা উপরও লাগবে এবং নিচে ডানে বামে কিন্তু দেখেন আমার আরও দুটা স্ক্রু নিচে ব্যবহার করতে হবে। তো এই জন্য আমি ভিডিওটা লম্বা যাতে না হয় এর জন্য আমি কিন্তু অগ্রিম এটা ফুটি করে রেখেছি যাতে আপনারা বোঝার সুবিধা হয় এবং ভিডিওটা যাতে লম্বা না হয়। তো এখন দেখেন উপরে ফোঁটা এবং নিচে ডানে বামে কিন্তু আরও দুটা ফোঁটা করে আমি রয়্যাল পিন ঢুকিয়ে কিন্তু অলরেডি রেখেছি। এখন উপরে যে লকটা, লকের সাথে আমি উপরে স্ক্রু একটা অগ্রিম লাগিয়ে আমি কিন্তু দেখেন এটা আমি ঠিক দেয়াল ঘড়ির মতো আমি দেখেন উপরে দিয়ে দিলাম, আর কিন্তু দেখেন এটা অনাসে কিন্তু আপনার রয়ে গেল। এখন ঠিক স্ট্রেট সোজা করে ডানে এবং বামে যে স্ক্রুর পজিশনটা রয়েছে আমি এটাকে লাগিয়ে দিয়ে আমি মিটারটাকে স্থাপন করব মজবুতভাবে যাতে মিটারটা না লড়ে। এখন মিটারটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে, যেমন বাম সাইডের সোর্স এবং ডান সাইডের লোড। তো এখন এই তারটা হবে লোড সাইডের, আমার যেহেতু রুমের থেকে আমি ভিতরে বাইরে বার করেছি, এটা হবে লোড সাইডের তার এটা, আর এটা হলো আমার হলো সোর্স সাইডের তার, এটা আমি আরেক বাড়ির থেকে নিয়ে এসেছি। তো এখন এই সাবমিটার এখানে ব্যবহার করার একটা উদ্দেশ্য যে এই ঘরে কতটুকু বিদ্যুৎ ব্যয় হবে সেই বিদ্যুৎটা এই মিটারে উঠবে, তো এই জন্য আমি এই সাবমিটারটা স্থাপন করেছি। তো সর্বপ্রথম আমি লোড সাইডে কাজ করব। দেখেন প্রথমে ডান সাইডের দিকে কিন্তু ফেজ হয় আর বাম সাইডের দিকে যদি নিউট্রাল হয়। বন্ধুরা দেখেন আমি কীভাবে কানেকশন দিচ্ছি। তো দেখেন এখন সেম আমি কিন্তু এখন সোর্স সাইডের ডান পাশের এখানে নিউট্রাল হবে আর বাম সাইডটা কিন্তু ফেজ হবে। তো এখন দেখেন আমি সুন্দর করে কিন্তু আমি দেখেন ফেজ এবং নিউট্রাল কিন্তু এখানে স্থাপন করছি। ঠিক লাগানো হয়ে গেলে এবার মিটার আপনারা উপরে যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা উপরে সুন্দর করে লাগিয়ে দেবেন। তো মনে রাখবেন যে এটা কিন্তু অবশ্যই একটা সহজ একটা জিনিস, আপনারা কিন্তু কোনো কাজে কঠিন মনে করবেন না। দেখেন আমি কিন্তু মিটার স্থাপন করেছি, এখন আমি সংযোগ দিয়ে পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমার বোর্ডে লাইন আমার যে কাজ করলাম এই কাজগুলো আসলে বন্ধ হয় কি না এবং আমার কাজ পরিপূর্ণ হয় কি না। তো বন্ধুরা খুব সহজ কিন্তু একটা সাবমিটার স্থাপন করা, আপনারা খুব মুহূর্তেই কিন্তু একটা সাবমিটার স্থাপন করে আপনারা বিদ্যুৎ বিল হিসাব করতে পারেন। তো এখন আমি পাওয়ার দিয়ে দেখব যে আসলে আমার লাইন যে করলাম এই লাইন আসলে সঠিক আছে কি না। তো আমি এখন মেন সুইচটা তুলে দেবো। দেখেন মেন সুইচটা তুলে দেওয়ার পর আমি এখন দেখব, দেখেন আমার ইন্ডিকেটার কিন্তু এখানে জ্বলছে এবং উপরে একটা টেস্ট করার জন্য আমি বাল্ব দিলাম। দেখেন সুইচ চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বলটা জ্বলে উঠলো, আসলে আমার কাজটা কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে। আমার কাজে যদি ফল্ট থাকতো তাহলে এখানে ব্রেকার কিন্তু অটোমেটিকলি টিপ করতো। তো বন্ধুরা
খুব সহজ একটা কাজ। আপনি কিন্তু খুব নিমেষেই কিন্তু একটা বাড়িতে এরকম সাব মিটার দিয়ে একটা মেন সুইচ এবং সুইচ বোর্ড খুব সহজে কানেকশন দিতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।